হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমাদের উভয়ের জন্যই রয়েছে সুসংবাদ। এবং মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য অতীব সুখ সংবাদ রয়েছে। সেই কারণে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে যে বিষয়টি তোমরা সকলেই জানো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে তোমরা দুশ্চিন্তার মধ্যে ছিলে। এবং মাধ্যমিকের স্টুডেন্টদের প্রত্যেককে বলে রাখি, তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান কার্যত সম্ভব নয়। সেটা বিভিন্ন অ্যাকচুয়ালি স্কুলের প্রধান যারা শিক্ষক, তারা কিন্তু রীতিমতো মেনে নিয়েছে। এবং এরকম কিছু স্কুল রয়েছে যে স্কুলগুলো এই মুহূর্তে ভাবছে স্টুডেন্টদের এর অ্যাকচুয়ালি এই একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া চালু করে দেওয়া উচিত। এই কারণ তোমরা দেখো, বিভিন্ন এরকম বোর্ড রয়েছে যেটা রীতিমতো কিন্তু আমি অনেক দিন আগে বলে দিয়েছি, সেটাই কিন্তু এখন ঘটছে। এবং পরবর্তীতে এবং আগে যে যে বিষয়গুলো উল্লেখ করেছিলাম সেই সেই বিষয়গুলোই ঘটবে, কারণ সেটাই স্বাভাবিক। এখন দেখো, আইসিএসই বোর্ড বলো, সর্বভারতীয় বোর্ড বলো, তারা কিন্তু মাধ্যমিকের যে এক্সামিনেশান রয়েছে সেটা কিন্তু বাতিল করে দিয়েছে। এবং তারা কিন্তু ভর্তির প্রক্রিয়া নিয়ে কনসাল্ট করছে, কীভাবে রেজাল্ট দেওয়া যায় এবং তাড়াতাড়ি কীভাবে ভর্তির প্রক্রিয়া চালু করা যায়। এক্ষেত্রে এ দেখা যাচ্ছে যে যদি পশ্চিমবঙ্গে স্টুডেন্টদের মাধ্যমিক নিয়ে এখনও পর্যন্ত ডিসিশান না আসে, পশ্চিমবঙ্গে স্টুডেন্টদের পরীক্ষা বাতিল না হয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যারা স্টুডেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, এর তাদের কী হবে? অ্যাকচুয়ালি তারা পিছিয়ে পড়বে কিছুটা। কারণ দেখো, তারা তো তাদের পরীক্ষা দশম শ্রেণীর বাতিল হয়ে গেছে, তারা উচ্চ মাধ্যমিকের জন্য প্রস্তুতি নেবে, তাদের প্রস্তুতি এগিয়ে থাকবে। এবং উচ্চ মাধ্যমিক তাদের যখন কমপ্লিট হবে, তারা অন্যান্য যে সর্বভারতীয় যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করবে কার্যত। আর যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে এই মুহূর্তে ভর্তির প্রক্রিয়া চালু না করা হয়, তাহলে কী হবে? ওরা এগিয়ে যাবে, তোমরা পিছিয়ে থাকবে। পরবর্তীকালে যখন উচ্চ মাধ্যমিক হবে তোমাদের অনেকটাই অসুবিধা হবে। সেক্ষেত্রে এই আইসিএসই বোর্ড এবং সর্বভারতীয় বোর্ডের মতো অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসলেও আমাদের মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছে, তোমাদের পরীক্ষা বিভিন্ন স্কুল এই মুহূর্তে অফলাইনে কার্যত সম্ভব নয় বলেই মনে হয়, বা অনিশ্চিত। সেই কারণেই কিন্তু পশ্চিমবঙ্গের কিছু স্কুল এই মুহূর্তে মনে করছে মাধ্যমিক পরীক্ষা ছাড়াই, মাধ্যমিকের রেজাল্ট ছাড়াই উচ্চ মাধ্যমিকে অ্যাকচুয়ালি ভর্তির প্রক্রিয়া চালু করে দেওয়া উচিত। এই কারণেই পশ্চিমবঙ্গের কিছু স্কুল রয়েছে মাধ্যমিক পরীক্ষা ছাড়াই, মাধ্যমিকের রেজাল্ট ছাড়াই একাদশ শ্রেণীতে ভর্তি করা হবে। কীভাবে ভর্তি করা হবে? সায়েন্সের কীভাবে দেওয়া হবে, আর্টস স্ট্রিমকে কীভাবে দেওয়া হবে, কমার্স স্কিমকে কীভাবে দেওয়া হবে, সেটা পরবর্তী সময়ে এ যখন প্রপার কোনো বিজ্ঞপ্তি আসবে তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে তারা প্ল্যানিং করছে কীভাবে মাধ্যমিকের পরীক্ষা ছাড়াই, রেজাল্ট ছাড়াই কীভাবে একাদশ শ্রেণীতে ভর্তি করা যায়। এবং তারা ভর্তির পেছনে কিন্তু কাজ চালাচ্ছে এবং রীতিমতো ভর্তি প্রক্রিয়া কিছু কিছু স্কুল চালু করেও দিয়েছে, যেটা তোমরা এখানে আনন্দবাজার পত্রিকার অফিসিয়াল ওয়েবসাইটের এর নিউজ পোর্টালে তোমরা দেখতেই পাচ্ছ। তার মানে এটার থেকে তো আমরা নিশ্চিত হয়ে গেলাম যে মাধ্যমিকের পরীক্ষা কার্যত সম্ভব নয়, শুধুমাত্র সময়ের অপেক্ষা ভালো খবর আসার জন্য। ও কারণ আমি তোমাদের এক্সপ্লেন করেছি, অফলাইনে যেরকম মনে করছে সম্ভব না, অনলাইনেও প্রচুর সমস্যা আছে। সেই কারণে অনলাইন অফলাইন যদি দুটোই বাদ হয়, তাহলে কি হচ্ছে, অন্য কোনোভাবে মূল্যায়ন অর্থাৎ ইন্টারনাল অ্যাসাইনমেন্ট ছাড়া অন্য কিছুই সম্ভব নয়। এরপরে যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে, তোমরা অনেকেই বলবে যে মাধ্যমিকের ক্ষেত্রে তো সুখবর, আমাদের ক্ষেত্রে কি? দেখো তো, একটা জিনিস ভালো করে বোঝো, আগেও বলেছিলাম টেন যেরকম প্রত্যেকটা বগিকে সমান নিয়ে চলে, এডুকেশন সিস্টেমকেও প্রত্যেকটা বডিকে সমানভাবে নিয়ে চলতে হবে, প্রত্যেকটা ক্লাসকে সমানভাবে নিয়ে চলতে হবে, নয় তো একটা গ্যাপের সৃষ্টি হবে। সেই গ্যাপটা কে পূরণ করবে? আগেই ডিটেলসে আলোচনা করেছি। তখন এই মুহূর্তেও আমি বলে রাখি, মাধ্যমিকদের যদি পাস করিয়ে দেওয়া হয়, তোমাদের জুন মাসের মধ্যেই কোনো না কোনো ডিসিশান নিতে হবে। স্থগিত করা কার্যত সম্ভব নয়, পোস্টপ্যান্ড করা কার্যত সম্ভব নয়। সেই কারণে তোমাদেরও অফলাইনে কার্যত এক্সামিনেশান নেওয়া সম্ভব না। যদি অনলাইনে উচ্চ মাধ্যমিকের এক্সামিনেশান নেওয়া হয় তো নেওয়া হবে, নয়তো উচ্চ মাধ্যমিকের এক্সামও বাতিল করে অন্য কোনো বিষয়ে মূল্যায়ন করা হবে। এটা শুধুমাত্র ও এখন আমরা বলতে পারি, অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি কিন্তু এখনও পর্যন্ত আসেনি। এই মুহূর্তে তোমরা অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছো, আমরা মাধ্যমিকের স্টুডেন্ট হলে কি একাদশ শ্রেণীর পড়া শুরু করে দেবো, আমরা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হলে কি কলেজের যে কোর্স নিয়ে পড়তে চাই সেই কোর্সের পড়া শুরু করে দেবো। দেখো, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি তোমাদের পুরোপুরি এক্সপ্লেন করি। সমস্ত কিছু আমরা সমস্ত দিকে তাকিয়ে বা তথ্য থেকে দেখছি বা বিভিন্ন স্কুলের বার্তা থেকে শুনছি, শিক্ষা দপ্তর এখনও সরাসরি কোনো বিজ্ঞপ্তি দেয়নি। জানি তোমাদের মাধ্যমিক হবে না, কার্যত সম্ভব নয়, উচ্চ মাধ্যমিক অফলাইনে সম্ভব নয়,
তাও আমি প্রত্যেককে বলছি, এই তোমরা মাধ্যমিক যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাধ্যমিকের বই কার্যত একেবারে ছেড়ে ইলেভেনের পড়া পড়তে যেও না, তাহলে হয়তো বা তোমার পরবর্তীকালে কোনো সমস্যা হতে পারে। চাইলে একাদশ শ্রেণীর কোনো বই দেখতেই পারো, কিন্তু মাধ্যমিকের কোনো বইকে সম্পূর্ণভাবে বাতিল করে এ শুধু একাদশ শ্রেণী পড়া এই মুহূর্তে কার্যগত ভালো কাজ হবে না। আর যারা উচ্চ মাধ্যমিকে পড়ছো তাদের প্রত্যেককে বলবো, এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন নাও, না হয়তো সমস্যা পরবর্তীকালে হতে পারে। তোমাদের তো অনলাইনে এক্সামিনেশনেরও চান্স রয়েছে, এ অফলাইনে কার্যত সম্ভব নয় এবং স্থগিত করাও আমার মনে হয় এই মুহূর্তে সম্ভব নয়। আর যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তোমরা হয়তো বুঝতে পারছো না কোন বিভাগ নিয়ে পড়লে ভালো হয়, আর সায়েন্স আর্টস কমার্স কী নিয়ে পড়লে ভালো হবে, সে নিয়ে রীতিমতো ডেডিকেটেড ভিডিও আসছে তোমাদের সুবিধার্থে, কোনটা কার জন্য বিশেষভাবে উপযোগী হবে। আর তোমাদের মধ্যে কারা মাধ্যমিকের পর কোন বিভাগ নিয়ে বা কোন স্ট্রিম নিয়ে পড়তে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, এবং তোমরা কারা অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকের পর কোন কোর্স নিয়ে পড়তে চাইছো সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।